গুড মর্নিং আজকে একটি বিশেষ অঙ্ক করবো ক্লাস সেভেন এবং ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষার প্রিপারেশনে অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে দ্য ডায়ামিটার অফ দ্য গিভেন সার্কেল উইথ সেন্টার ও ইজ টোয়েন্টি এইট সেন্টিমিটার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পশন টেক পাই ইকল টু টোয়েন্টি টু বাই সেভেন এই অঙ্কটি বাংলা করলে এরকম দাঁড়ায় যে নিচে একটি ছবি দেওয়া আছে একটা বৃত্তের সেই বৃত্তের ব্যাস ডায়ামিটার হলো টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে সেডেড পোর্শানের ক্ষেত্রফল কত এই হচ্ছে অঙ্ক আমরা অঙ্কটি করবো বেশিরভাগটা মুখে মুখেই হয়ে যাবে বাকিটুকু আমরা খাতায় করছি আমাদেরকে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে টোটাল বৃত্তের ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল থেকে এই অংশটা বাদ দিতে হবে আমরা জানি যে কোনো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর ইকুয়াল টু রেডিয়াস রেডিয়াস মানে ব্যাসের অর্ধেক ডায়ামিটারের অর্ধেক এই বৃত্তের ক্ষেত্রে ডায়ামিটার বলা আছে টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে রেডিয়াস হবে টোয়েন্টি এইট বাই টু মানে ফরটিন সেন্টিমিটার তাহলে পাই আর এ স্কোয়ারের মান হচ্ছে বাইশ বাই সাত গুণ ফরটিন গুণ ফরটিন স্কোয়ার সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার সেভেন আর ফরটিন কাটাকাটি করলে টু হবে বাইশ গুণ দুই চুয়াল্লিশ তার সঙ্গে চোদ্দো গুণ করতে হবে চার চোদ্দো ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ চার চোদ্দো ছাপ্পান্ন আর পাঁচ একষট্টি ছশো ষোলো স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা বৃত্তের চার ভাগের এক ভাগ তাহলে একে আমরা চার দিয়ে ভাগ করব এবং তিন দিয়ে গুণ করব। তার মানে তিন বাই চার দিয়ে এটাকে গুণ করব এটা কাটাকুটি করলে হবে চার পনেরো ষাট চার চারে ষোলো তাহলে একশো চুয়ান্নকে তিন দিয়ে গুণ করলে হবে তিন চারি বারো তিন পাঁচ আট পনেরো আর এক ষোলো ছয় হাতে এক তিন এক কে তিন আর এক চার চারশো বাষট্টি বর্গ সেন্টিমিটার কোথায় আছে চারশো বাষট্টি বর্গ সেন্টিমিটার আছে এর আগে সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে এ